হুবলিকে নিয়ে কথা বলে আবারও ঝড় তুললেন পরিমণি। আজ গণমাধ্যমে পরিমণি একটি কথা বললে সেটি ভাইরাল হয়ে যায়। পরিমণিকে প্রশ্ন করা হয় তাপসের সঙ্গে নায়িকাদের অনৈতিক সম্পর্কের কথা কিছু জানেন কিনা। উত্তরে পরিমণি যা বললেন সেটি রীতিমতো ভাইরাল হয়ে গেল। পরিমণি বলেন, বুবলিকে জিজ্ঞেস করেন, তাপসের কাছে তার যাওয়া আসা খুব বেশি আছে, সে ভালো বলতে পারবে। এদিকে বর্তমানে পর্দায় খুব একটা দেখা যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলিকে। তবে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি কিংবা ভিডিওতে ভিন্ন ভিন্ন লুকে নজর কাড়েন বুবলি। এবার আবারও ঝড় তুললেন তিনি। পার্পেল রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন নেট দুনিয়ায়। নিজের ভেরিফাইড ফেসবুকে শাড়ি পরা কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন শবনম বুবলি। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, সকালে যখন ঘুম থেকে উঠবেন ভাববেন বেঁচে থাকাটা মূল্যবান একটা সুযোগ, সবার দিন সুন্দর কাটুক। ওই ছবিগুলিতে দেখা যায় হালকা পার্পেল রঙের জামদানি শাড়ি পরেছেন বুবলি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ, কানে পরেছেন সোনালি টপ কানের দুল, হাতে রূপালী সোনালি মিক্সড ঘড়ি। হালকা মেকআপে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। ফেসবুকে ছবি এবং ভিডিও পোস্ট করতেই মন্তব্যের ঘরে ঝড় উঠেছে। ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন শবনম বুবলিকে। একজন লিখেছেন, মাশাল্লাহ অসাধারণ লাগছে দেখতে। আরেকজন লিখেন, এক কথায় অসাধারণ লাগছে আপনাকে, ভালোবাসা অবিরাম। এমন অসংখ্য মন্তব্যে শবনম বুবলিকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেট নাগরিকরা। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা। তোমাকে ছাড়া আকাশ সাজে না।